হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আচ্ছা, আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। সেই গলা ঠান্ডা এখনো যাচ্ছেই না, যাবে ইনশাল্লাহ, আল্লাহর রহমতে চলে যাবে। যাই হোক, ঘটনা হচ্ছে শীত পড়ে না ভাই। কেন ভাই শীত কেন পড়ো না? এই টাইমে গত বছর আমার ফেসবুকে মেমোরিতে, মনে করেন যে মেমোরি আসছে ফেসবুকে, তো ওই মেমোরিতে দেখলাম যে সেই লেভেলের ঠান্ডার মধ্যে আমরা কাজ টাজ করছিলাম। সে ঢাকাতেও ছিল সেই লেভেলের ঠান্ডা। এই বছর কী হইলো বুঝলাম না, ডিপ্রেশন না কি, মানে একটা ঝড়েরই ছিল কয়েকদিন, সেটাও কেটে গেল। আজকে স্কাই ওয়াজ ফুল ক্লিয়ার, বাট ঘটনা কী, ঘটনা কি ভাই, ঘটনা কি, ঠান্ডা কেন পড়ো না? মানে জাস্ট একটা টি শার্ট পরে আসি, আর সাথে হলো নেলকা পাতলা একটা জ্যাকেট লাগাইছি, এবং এটা পরাতে আমি ঘেমে যাচ্ছি, এত ঠান্ডা নাই চিটাঙে। তো বেসিক্যালি যে উদ্দেশ্যে বেরো হয়েছে, সবাই অনেকে হয়তো ফেসবুকে দেখছেন যে একটা হালিম পাওয়া যাচ্ছে চিটাঙে, নলার হালিম। তো একবার ট্রাই করছি, খারাপ লাগে নাই, ভালো লাগছে, তো একটু বাসার জন্য নিব। তো আজকে শুক্রবার, কিছু একটা তো নেওয়াই লাগে কম বেশি, টুকটাক সামর্থ্যে যতটুকু কুলায় তার মধ্যে। আর গোপ্রোর ভিডিওটা এখনও স্টেবল করতে পারিনি, মানে স্টেবল বলতে যে স্ক্রিনের যে অবস্থা, মানে ভিউটা ভালো আসতেছে না, এখনও হয়ে যাবে। ওইখানে ছিল যে ঈদ মিলাদুন নবী বলে, কিন্তু আসলে এটা ওয়াসফা ফিলের মতো হয়ে থাকে চিটাঙে। এটা শীতকালে একটা কমন ইস্যু, কমন জিনিস, এবং আমার কাছে ব্যাপারটা ঠিক আছে, ওকে ফাইন, অবশ্যই দরকার আছে। কিন্তু যেটা হয় এখানে, যে একটা জিনিস যেটা ভালো লাগে না এটা করতেই হবে, মানে সেটা হলো অনেক গভীর রাত পর্যন্ত মাইক বাজিয়ে চারিদিকে, মানে রাতে 2টা 3টা, ইভেন কি আমার এলাকায় আমি যেখানে থাকি হামজাবাগের ওই রেলবিটার, ওইখানে যখন আমি এখানে থাকি, তো সেখানে একবার হয়েছে কি, পুরা কটা পর্যন্ত, রাতে 4:30-5টা পর্যন্ত। তো একটা জিনিস চিন্তা করেন আপনারা, এই জিনিসটা করতেছেন, আশেপাশে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, বয়স্ক মানুষ থাকতে পারে, তো তাদের ব্যাপারে একটু কনসার্ন হন। জিনিসটা মাইক বাজে এভাবে সবাই ব্যাপারটা নিতেও নাও নিতে পারে, অসুস্থ মানুষ থাকতে পারে, তার ঘুমানোর দরকার হতে পারে, তার শরীরের রেস্টের দরকার হতে পারে, সেটাও মানে, এবং অনেক স্টুডেন্ট থাকতে পারে যাদের এক্সাম, আর আপনার এইদের প্রোগ্রামের কারণে, মাইকের কারণে তার হয়তো পড়াশোনা ডিস্টার্বও হতে পারে। আমি বল, এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ এগুলো ইসলামের কথাবার্তা বলে দিন, ঠিক আছে ভাই, অবশ্যই দরকার আছে, জোর করে তো কখনো কাউকে শোনানোর দরকার নেই। আর কাউকে সমস্যায় ফেলে ইসলাম কোনো কিছুই করার পারমিশন দিয়ে থাকে না, এটাতে আপনি হয়তো জানছেন না, আবার কেউ এসে আপনাদেরকে বলছে না কথাগুলো, ইভেন কি যারা হুজুর আছেন তারাও এই ব্যাপারে কিছু বলেন না। এটার পিছনে রিজন আছে, তাদের রিজন অত গভীরে অত ডিপলি আমি না বলি, কেন বলেন না সেগুলো আমরা খুব ভালো করে জানি, তো বলেন না, ঠিক আছে বলেন না, কাউকে না কাউকে তো বলতে হবে ভাই। সত্যি হ্যাঁ, আপনার অনেক অসহায় মানুষ থাকতে পারে। আচ্ছা, এখানেও দেখতেছি নলার হালিম চলে আসছে, এবার এইটা না, আমরা যেটা খুঁজে যাচ্ছি সেটা আরেকদিকে, হ্যাঁ এটা এখন ট্রেন্ড হয়ে যাবে, চারিদিকেই পাওয়া যাবে। যাই হোক, ব্যাক টু দ্য মেইন পয়েন্ট, মানে আমি যেটা বলতেছিলাম, দরকার নেই ভাই, মানে আসলে হচ্ছে কি যে আপনারা করেন, অবশ্যই করেন, এগুলো দরকার আছে, করতে হবে, মানুষকে জানানো, মানুষকে বোঝানো, এগুলো করতে হবে, বাট একটা লিমিটে করেন। হ্যাঁ, একটু রাতের 9টা 10টা এর মধ্যে ক্লিয়ার করে দেন। আমি ঢাকাতেও দেখছি যে ঢাকাতেও হয়, অবশ্যই হয়, ঢাকাতে হওয়ার পরে খুব বেশি হলে 10টা,
দ্যাটস ইট ক্লোজড। এরপরে তুমি করলে তোমার ওইখানে করো, কিন্তু মাইক বাজায় কখনো করতে করার কোনো পারমিশন দেয় না। তো চিটাংয়ের মানুষজনকে বল ইটস ওকে ফাইন, তোমরা আপনারা করতে পারেন, আপনারা করেন, করবেন, করা উচিত, সবই ঠিক আছে। কিন্তু রাতভর রাত 2টা 3টা 4টা 5টা পর্যন্ত করার কোনো মানে হয় না। মানে একজনের বাসার সামনে তার রাতের ঘুম, মানে আপনি চিন্তা করেন পরের দিন একটা মানুষ সারাদিন পর হয়তো সে বাসায় আসছে, বাসায় এসে আপনাদের ওয়াজ শুনছে, হ্যাঁ না, হ্যাঁ যতটুকু সন্ধ্যা শুনছে, তার রাতের ঘুম আপনি শেষ করে তার সারাদিনের ক্লান্তির বিশ্রামটা আপনি নষ্ট করে দিচ্ছেন। পরের দিন সে যে তার কর্মক্ষেত্রে যাবে সেখানেই বা কতটুকু সে এফিসিয়েন্টলি কাজগুলো করতে পারবে। তো একটা তো ভাই আল্লাহ পাক তো রাত দিয়েছেন ঘুমানোর জন্য, রাত দিয়েছেন জিকির আজগর করার জন্য, রাত দিয়েছেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, এগুলো ঠিক কাজগুলো করা লাগবে, ঠিক আছে। কিন্তু কন্টিনিউয়াসলি চারিদিকে সব মানুষ যদি মানে মনে করেন যে এইভাবে করে মাইক বাজায় রাতে 2টা 3টা 4টা পর্যন্ত মাইক বাজাতে থাকে, তাহলে সে মানুষ কীভাবে কাজ করবে পরের দিন? আপনারা একটু নর্মাল একটা নর্মালি একটু জিনিসগুলো চিন্তা করেন। তো এই জিনিসগুলো থেকে আসলে বের হওয়া উচিত আমাদের, এই জিনিসগুলো থেকে বের হলে একসময় এই জিনিসগুলো ক্লিন হয়ে যাবে। তো বেসিক্যালি দরকার নেই, আপনারা করেন না, আপনারা করবেন, অবশ্যই করতে হবে এবং এটা দরকার সমাজের জন্য, এটাও দরকার। কিন্তু 9টা 10টা পর্যন্ত করেন, ইটস এনাফ। ওয়েলকাম ব্যাক, ঘটনা হচ্ছে ওয়্যারলেসকে চলে আসছি, আমার সাথে আসলে ওয়্যারলেসের খুব দূরও না, ওয়্যারলেসের জ্যাম। ভাই ভাই একটু জায়গা দেন, আমি একটু যাই না, আসে দাঁড়াবে প্যাসেঞ্জার তুলবে। দেখা যাক আজকে কপালে কী হয় ওয়্যারলেসের। এইদিকেই আজকেও সেই লেভেলে ভিড় দেখা যাচ্ছে, আর অবভিয়াসলি আজকে ফ্রাইডে, খুব নাম করছেন উনি, দেখা যাক আজকে আজকে কপালে নলা আছে কি না। হ্যাঁ ওদিকে রাখবো, হিরো থ্রিলার, নাইস বাইক, দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্রাউড, ওয়াও। আজকেও কপালের নলা হবে আজকে 2টা দেন, হ্যাঁ পার্সেল নিব। আর এই 1 কেজি যেটা ওটার সাথে কি নলা মিক্স করে দিন, ওটার সাথে নলা 3টা, তাহলে ওইটাই দেন। হ্যাঁ হিউজ পরিমাণ ভিড় দেখা যাচ্ছে। সালাউদ্দিন ভাই ওনার নাম, আজকে দেখার মতোই নেই, আজকে উনি একলাই থাকতো আর নর্মালি, আর বেশি ভিড় এই কারণে। দেখা যাক আজকে কপাল মনে হচ্ছে নলা, বলছেন ভাই বলছেন, ঠিক আছে। দেখি ভালো আছেন ভাইয়া, এরকম চিন্তা করছো, আমার ওয়াইফকে নিয়ে আসছিলাম ওদিন পাইনি, আজকে দেখা যাক পাই কিনা, দিবে বলতেছে, হ্যাঁ আজকে আসে, এটা পাওয়া যাবে সমস্যা নেই, আজকে মোটামুটি আগেই আসছি, এখান থেকে মাংস দেওয়া হয়। হালি শহর 9 বাজার থেকে মশাল হওয়া, মনে হয় পাবো, এখন পর্যন্ত আর কেউ উনি একলাই করতো, এখন 3-4 জন মিলে করতেছে, মানে কি পরিমাণ যে ভিড়।
দেখ আমার তো মনে হয় এখন রেডি হচ্ছে, পার্সেল হয় নাকি? উনি খাওয়ার জন্য রাখছে, পরে আর পাইবেন, আগে খেয়ে নিবেন, বুঝছেন? যেটা পছন্দ ঠিক আছে। এটা কত? 350 টাকা, 350 এক কেজি। আমার একটা মানুষের সবাই এই হলো আমাদের নলার ইয়ে রুবি জান। এখন গাড়িটা বের করতে হবে, অনেক মানুষ আছে আজকে শুক্রবার। আপনারা এসে খেতে পারেন, মানে ভিড় দেখে বোঝা যাচ্ছে ইটস নট হাইপ, মানে এটা আসলেই ভালো, এত হাইপ না, মানে ভালো ছিল। তিনটা নলা দিচ্ছে 350 টাকা করে, এমনিতে তিনটা নলা বিক্রি করা হয়, নলা যেহেতু দিচ্ছে আজকে যেন মাংস কম দিবে, স্বাভাবিক বিষয়। তো আগে মেবি 320 ছিল, তো উনি আসলে দামটা ওইভাবে ফিক্স করে না, উনি 320 350 এভাবে করে নেয়, নামটা ফিক্স করে না। ওনার কথা হলো আমি যেরকম করে কস্টিংয়ের উপর করা হয়, বাট উনি শীতকালে উনি বলে নিয়েছেন যে শীতকালে একটু দাম বেশি থাকবে, আর শীতকালে দাম বেশির রিজন ইজ যে নলা নাকি একটু কম শর্টেজ থাকে, আর এটা আমি মানি, কারণ অন্যান্য সময় গরমের সময় নলাটা খুব একটা ওইভাবে চলে না, বাট শীতকালে একটু মানুষ নলাটা খায়। চিটাঙ্গা বিশেষ করে, চিটাঙ্গা তো হাইপ ভাইয়া, চিটাঙ্গা নলা খাইতেই হবে। চিটাঙ্গা গরু ইজ বেস্ট বস, গরু 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 চারিদিকে গরু, মেজবান খান যাই খান গরু, গরু ছাড়া চিটাঙ্গা কথাই হবে না। তো বেসিক্যালি এই ছিল এখন পর্যন্ত নলার হামিম কেনা, আর বাসায় যাওয়ার পর আর একটু মশলাপাতি দিয়ে মালিশ করা হবে এটাকে, আমার আবার একটু ভাই খাওয়া দাওয়ার শখ খুব বেশি, তো বেসিক্যালি ওটাকে সাইজ বানাবো। এমনিতেও খেতে অনেক মজা, আপনারা ডাইরেক্ট নিয়ে খেতে পারেন, মানে হ্যাঁ, বাট ওভার এক্সপেকটেশন রাখেন না ভাই যে সেই লেভেলের ভালো হবে বা এন্ড ইটস ওকে, মানে নর্থ যে খুব একেবারে সেই লেভেলের মজা আর নর্থ যে সেই লেভেলের খারাপ সেটা না, ইটস ওকে ফাইন, মানে আপনি এটাকে এবারে যে কত দিতে পারেন, 7 or 7.5, মানে নট মোর দ্যান দ্যাট, আর এই রেটিংও খুব খারাপ না আসলে। তো ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে, নাও সি ইউ অ্যানাদার ব্লগ। আমি আসলে এখন বাসার দিকে যাচ্ছি।